ভাবো লোকজনের চিন্তা ভাবনা। তো যাই হোক, যে যাই চিন্তা ভাবনা করুক, যে যাই বলুক, আমরা তো আমাদের মতো ভিডিও করতেই থাকবো। আর প্রীতম বিরিয়ানিতে 60 টাকা চিকেন বিরিয়ানি খাওয়ার আগে যারা চ্যানেল নতুন আছে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার পর তোমরা সবার আগে দেখতে পাও। আর একটা কথা, বাঙালি বাড়ির সব চ্যানেলটাও কিন্তু লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দিও, কারণ ওখানে কিন্তু নানান আকর্ষণীয় শর্টস ভিডিও আমি আপলোড করে থাকি।
আমাকে না প্রচন্ড জোরে কথা বলতে হচ্ছে যেহেতু এত গাড়ি ঘোড়া যাচ্ছে। আর প্লেটটা জাস্ট এত বড় না, ছোট একটা প্লেটের মধ্যে এখানে দেওয়া হয়েছে। আর রাইস, এই যে রাইসটা ঠিক এরকম পাবে তোমরা, বেশ ঝুড় ঝুড়েই রয়েছে ভাতটা, আর যার পরিমাণ রয়েছে একার জন্য ঠিক আছে। এবার যারা বিরিয়ানি খুব 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 ভালোবাসে খেতে, তাদের জন্য হয়তো এক প্লেট কম পড়বে, এটুকু বলতে পারে। আমার জন্য এটা ঠিকঠাক। চলো, অনেক বক বক করেছি, এবার খাই। আলুটা একটু নিলাম, শুধু রাইসটা দিয়ে আলুটা দিয়ে একটু শুধু খেয়ে নিলাম। প্রথমবার তুই, আমি একটা কথা বলতে পারি, এই দোকানের যে বিরিয়ানি টেস্ট সেটা তুমি অন্য দোকানে পাবে না, অন্য দোকানে যে বিরিয়ানি টেস্ট সেটা তুমি এখানে পাবে না। আর সেটা পজিটিভ দিক থেকে, বিরিয়ানিটার যে টেস্টটা না, মুখ তোমরা যদি এটা দু প্লেট হলো তোমরা মুখ পারবে, এইটুকু আমি বলতে পারি। বিরিয়ানিটা না প্রচন্ড লাইট বিরিয়ানিটা, তুমি লাইট বিরিয়ানিটা খেতে, আমার তো কিন্তু খেয়ে বেশ ভালো লাগছে বিরিয়ানিটা। সাতটাতে বিরিয়ানি এটা দারুণ। অগত্যা আমাকে সেই ভয়েস ওভারটাই দিতে হচ্ছে, মানে এত আওয়াজ আমার কিছু করার ছিল না। যাই হোক, এই যে আমি তোমাদের চিকেনটা দেখাচ্ছি, দেখো চিকেনের কোয়ালিটিটা দেখে তোমাদের কি মনে হলো? দেখো আমার কিন্তু ঠিকঠাকই লাগলো। আর যদি ভাতের কথা বলতে চাও তাহলে হ্যাঁ বলবো যে খুব একটা বেশি ফ্লেভারফুল নয়, বাট হ্যাঁ আবার মুখ মারার মতোও নয়, তোমরা ইজিলি এক প্লেট অনেক সহজেই খেয়ে নেবে। বলবো না খাওয়ার সময় মনে হবে যে হ্যাঁ একটা খুব আহামরি বিরিয়ানি খাচ্ছি। হ্যাঁ একটা বিরিয়ানি হালকা টেস্ট আছে, 60 টাকার বিরিয়ানি যেটুকু আশা করা যায়, দাম আনতে যে এটা একদম ঠিকঠাকই বলে আমার মনে হয়। যেটা যেরকম দাম সেই অনুযায়ী যদি তোমরা ভাবো তো